আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো হাইড্রোফেশিয়াল নিয়ে। হাইড্রোফেশিয়াল এখন আমাদের বর্তমান স্কিন কেয়ারে একটি আবশ্যকীয় নাম, এবং আশা করি আপনারা সবাই এই নামটার সাথে পরিচিত। আজকাল আমরা দেখি হাইড্রোফেশিয়াল সব জায়গায় করা হচ্ছে, সেটা ডাক্তারের চেম্বার থেকে শুরু করে পার্লার এবং আরো অনেক জায়গাতে। হাইড্রোফেশিয়াল মূলত কোনো বিউটিফিকেশন নয়, প্রথমে আপনাদেরকে আমি এটা ক্লিয়ার করে রাখি। এটা অবশ্যই একটি স্কিন ট্রিটমেন্ট। তাহলে বুঝতেই পারছেন হাইড্রোফেশিয়াল ডাক্তার বা অ্যাস্থেটিশিয়ান ছাড়া অন্য কোথাও নেওয়াটা ঠিক না। আজকাল পার্লারগুলোতে হাইড্রোফেশিয়াল খুব অহরহ হচ্ছে। তারা কিন্তু স্কিন টেস্ট না করেই এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে ঠিক মতো না জেনে বুঝেই হাইড্রোফেশিয়াল করছে, যার ফলে আমাদের কাছে বা ডাক্তারদের কাছে অনেকে স্কিনের সাইড ইফেক্ট নিয়ে আসছে। অন্যতম সাইড ইফেক্ট হচ্ছে স্কিনের র্যাশ হওয়া, ত্বক লাল হয়ে যাওয়া এবং বিভিন্ন জায়গায় অ্যালার্জির উপসর্গ হওয়া। আমি বলছি না তারা খুব খারাপ কাজ করছে, কিন্তু সবার আগে স্কিনটা টেস্ট করে এবং কার স্কিনে কি ধরনের প্রোডাক্ট জরুরি সেটা কিন্তু ভেবে নেওয়া উচিত। অ্যাস্থেটিক ট্রিটমেন্টে হাইড্রোফেশিয়াল করার আগে আমরা সবার আগে স্কিন টেস্ট করে নিই। যার স্কিনে যেমন প্রয়োজন তাকে আমরা সেই ধরনের প্রোডাক্ট কিন্তু দিয়েই হাইড্রোফেশিয়ালটা করে নিই। হাইড্রোফেশিয়াল কথাটার নামের মধ্যে আছে যে স্কিন ক্লিন আপ, যে একটা ভালো ত্বক স্কিনকে আমরা আর একটু পরিষ্কার করে দেই বিভিন্ন ডিভাইসের মাধ্যমে এবং বিভিন্ন মেডিসিনের মাধ্যমে। হাইড্রোফেশিয়ালে প্রথমে ত্বকটাকে ক্লিন করে নেওয়া হয় এবং ধাপে ধাপে বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করে ত্বককে আরো এনহ্যান্স করা হয়। আপনি একজন অ্যাস্থেটিশিয়ানের কাছে যদি হাইড্রোফেশিয়াল করেন তাহলে যেমন বেনিফিশিয়াল হবেন, তেমনি আপনার স্কিনটা হবে আরো তারুণ্য এবং উজ্জ্বল। হাইড্রোফেশিয়ালে আমরা বিভিন্ন ধরনের কোলাজেন ইউজ করে থাকি এবং বিভিন্ন ধরনের বুস্টিং এজেন্ট ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের ভিটামিনস ইউজ করা হয় এবং ক্লিনজার ইউজ করা হয়, যার মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট একটি রেজাল্ট পাবেন। আপনার স্কিন হবে গ্লো এবং তরতাজা। হাইড্রোফেশিয়াল আপনি কখন কখন নিতে পারেন? একটি ভালো স্কিনে, যেমন যাদের কোনো একনি নাই বা ধরনের কোনো ধরনের স্কার নাই, তারা 15 দিন পর পর বা মাসে একবার হাইড্রোফেশিয়াল নিতে পারে। এতে কোনো সাইড ইফেক্ট হবে না এবং আপনার স্কিনটা আরো হাইড্রেটেড হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং হাইড্রোফেশিয়াল নিয়ে আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমার এই পোস্টের নিচে আপনারা প্রশ্ন করতে পারবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।